আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জান্নাতি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব সিহুরের শেষ সময় পর্যন্ত পানহার করার বিধান কি বা রমজানের সিহুরের শেষ সময় পর্যন্ত খাবার গ্রহণ করা যাবে কিনা শিহরির শেষ সময় পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস করা রোজাদারের জন্য বৈধ কিন্তু ফজর উদয় অর্থাৎ ফজরের আজান হওয়ার সাথে সাথেই মুখের খাবার উগলে ফেলা ওয়াজিব এ ব্যাপারে মতভেদ পূর্বের আলোচিত হয়েছে অনুরূপ সহবাস করতে থাকলে সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী পৃথক হয়ে যাওয়া জরুরি এরূপ করলে রোজা শুদ্ধ হয়ে যাবে পক্ষান্তরে সিউরির সময় শেষ হয়ে গেছে বা ফজরের আজান শুরু হয়ে গেছে জেনে বা শুনেও যদি কেউ পানাহার বা স্ত্রী সংগ্রামে মত্ত থাকে তাহলে তার রোজা হবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিল্লাল রাতে আজান দেয় সুতরাং তোমরা ততক্ষণ পর্যন্ত পানাহার করতে থাকো যতক্ষণ পর্যন্ত না ইবনে উম্মে মাকতুম আজান ভিউয়ার্স আপনারা যদি এরকম ইসলামিক বিষয়ের টিপস এবং ইসলামিক বিষয়ের বিভিন্ন আলোচনা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে দেন। আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ